কিনা আপনারা জান্নাত টেরাস আসলে এই ধরনের ফ্রেশ কন্ডিশনের সেরা রসুন পাবেন আপনারা। চাইনা রসুন ফ্রেশ কন্ডিশনের আলু সুন্দর একেবারে পরিপাটি 70-80 কিংবা 100 গ্রাম ওজনের পার পিস আলু। তোমার বাজারে বা বর্তমান প্রেক্ষাপটে পেঁয়াজের দাম অনেক বেশি, তারপরও ভাইয়ের এখানে। সুপ্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো। চলে আসলাম সবাইয়ের প্রিয়তম বিসমিল্লা কৃষি মার্কেট মেসাজ জান্নাত ট্রেডার্স, যেখানে পাওয়া যাচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, এক কথায় ভরপুর। আজকের বাজার দর কেমন জানাবো। তো আমার সামনে সিকান্দার ভাই। সিকান্দার ভাই আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? মন খারাপ নাকি ভাইয়া? না না মন খারাপ না। ব্যবসা কেমন যাচ্ছে? সব কিছু মিলে আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া? রাজশাহীর আলু আছে, বিক্রমপুরের আলু আছে, রংপুরের ডায়মন্ড ইয়া আছে, লাল আলু আছে। আচ্ছা, তো রসুন কি কি আছে আপনার কাছে? রসুন চায়না আছে, দেশি আছে, আদা আছে। আচ্ছা, আর পেঁয়াজ? পেঁয়াজ আছে। পেঁয়াজ আছে না? আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন রাজশাহীর ডায়মন্ড খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের আলু, সুন্দর একেবারে পরিপাটি 70-80 কিংবা 100 গ্রাম ওজনের পার পিস আলু, দাম 52 টাকা আজকের বাজার দর। তো দেখতে পাচ্ছেন রংপুর রিস্টিক লাল, এরও সেম 100-150 গ্রাম ওজন আছে, খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের আলু পাওয়া যাচ্ছে আজকের বাজার দর 52 টাকা। আসলে পাবেন জান্নাত ট্রেডার্সে। দর্শক আরও দেখতে পাচ্ছেন হোয়াইট একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা। জান্নাত ট্রেডার্সে আসলে এই ধরনের ফ্রেশ কন্ডিশনের সেরা রসুন পাবেন আপনারা। চাইনা রসুন 167 টাকা আজকের বাজার দর, এক কথা কি আজকের বাজার দর 167 টাকা পাচ্ছেন, খুবই সুন্দর রসুন। তো দেশি কত করে ভাই আজকের বাজার নাটোরে যেটা আছে? হ্যাঁ, 85 টাকা, খুব সুন্দর রসুন 185। ও সুন্দর রসুন। আচ্ছা, আদার কি অবস্থা ভাইয়া? আদা 260। চাইনা রস আদা 260 টাকা পাচ্ছেন, খুবই সুন্দর। ওয়াও, দর্শক সবাই জানেন কিন্তু বর্তমান বাজারে বা বর্তমান প্রেক্ষাপটে পেঁয়াজের দাম অনেক বেশি, তারপরও ভাইয়ের এখানে দুটি বস্তা আছে 80 কেজি বস্তা অনুযায়ী। দেখতে পাচ্ছেন এর রয়েছে ফরিদপুরের পেঁয়াজ, এক কথায় ফরিদপুরের পেঁয়াজ একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, আপনারা চাইলে এখন সংগ্রহ করতে পারেন, ভাইয়ের এখানে আসতে পারেন। আজকের বাজার দর হচ্ছে 97-98 টাকা, আসলে পাবেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের পেঁয়াজ, আসলে পাবেন জান্নাত ট্রেডার্সে। আর এখানে ব্যয়বহুল আলু পাওয়া আছে, দেখতে পাচ্ছেন আলু, গর্ভবতী আলু, গর্ভবতী আলু। তো আপনারা যারা এখন আসেননি আসবেন, যেহেতু কিছু পরিমাণ মাল আছে, যেহেতু আগের লটের মাল নিশ্চয় কমে পাবেন, বর্তমান বাজার তো অনেক বেশি, সে উপলক্ষে আসবেন, আসলে কমে পাবেন। তো সিকান্দার ভাই, যেহেতু ওভারঅল দাম বাড়তেছে, আগামীতে বাড়বে না কমবে, আপনার কি মনে হচ্ছে? বাড়তেছে, সে পরিপ্রেক্ষিতে কাস্টমার কি বলতেছে আপনাদেরকে? আচ্ছা আচ্ছা, তো আপনারা সে উদ্দেশ্যে কি চিন্তা ভাবনা করতেছেন? কাস্টমার চিন্তা ভাবনা করতেছেন না ব্যবসা চিন্তা ভাবনা? ব্যবসা চিন্তা করতেছি, আমরা কাস্টমারের চিন্তা করতেছি ওরা কিভাবে খাবে। আচ্ছা আচ্ছা, ওরা কিভাবে কমে কমায় জিনিসটা নিতে পারে বাসে? তাহলে সে পরিপ্রেক্ষিতে কোনো লাভবান নাই, কিন্তু বেশি ডিফারেন্স নাই না? আচ্ছা, দেশিটাই ভালো। আচ্ছা, তো সকাল থেকে কাস্টমার কেমন ছিল আজকে? ভালো ছিল, কাস্টমার ভালো ছিল না? আচ্ছা, তো আপনার যে পরিমাণে আলু আছে পর্যাপ্ত পরিমাণে, পেঁয়াজ কিন্তু কম, পেঁয়াজ কেনা চিন্তা ভাবনা আছে? রাত্রে নামবে না? কোথা থেকে নিয়ে আসবেন পেঁয়াজ? পাবনা থেকে আসবে না? দেশি পেঁয়াজ? দেশি পেঁয়াজ, কোনো এলসি না? এলসি না। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা বা? 0966-466-054। আচ্ছা, তো থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।